আসসালামু আলাইকুম, আশা করি সকল ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। রোজাও আল্লাহর রহমতে ভালো যাইর, দিনও কুইকলি গেছি কি রোজা গেছেন খারাপা, যার কি কেমনে যার খবর পাওয়া যায় না। আশা করি সকলে সুন্দরভাবে রোজা রাখরা বা রাখবাও। আলহামদুলিল্লাহ আমারও রোজা যার আল্লাহর রহমতে ভালো। তো আজকে আর একটা মজার রান্দা লইয়াইছি আপনারা লগে শেয়ার করবো। তো আজকে আমার গার্ডেনের মিষ্টি কুমড়ার আগা ফাতা ওটা আমি ফ্রোজন করে রাখছিলাম, ওটা দিয়ে আর আজকে মাছ দিয়ে রানমো। তো ইস্তার বা সেহেরির লাগি মিট চিকেন এটা খাইবার ভালো লাগে না, ছোট মাছ বা চাটনি বাতনি ওটা হইলে খাইতে একটু ভালো লাগে মনে চায় খাইবার। তো হয়তো আজকে ফুরু মাছ রান্ধি আর লাউর আগা ফাতা আছে যেগুলা ওটা দিয়ে রানলে হয়তো ভালো লাগতে পারে। তো কিছু জুল জুল করিয়া রাখবো আর আপনার লগে শেয়ার করবো রান্দাটা। ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিবা আর ভালো লাগলে একটা লাইক দিবা, আর চেষ্টা করবা ফুল ভিডিওটা দেখার লাগি। তো এখানে একটা হান্ডির মধ্যে পরিমাণ মতো তেল দিলাইছি আর ওখানে আমি রসুন চেষ্টা দিলাইম। রসুন রসুন তো ব্রাউন কালার করিয়া বাজি আনি মধ্যে করিলাম। তো রসুন রসুন দেখা ব্রাউন কালার হয়ে গেছে আর তেল একবারে কমাইয়া দিছি, বেশি তেল দিছে না, যেহেতু এটা ফাতা সাতা দিয়ে রান্ন লাগে একটু তেল কমাইলে ভালো লাগে। তো এখন আমি কুচি করিয়া পেঁয়াজ রাখছি, পেঁয়াজ দিলাইলাম আমি পরিমাণ মতো দিলাইছি আর কি, যতক্ষণ লাগে আমার পেঁয়াজ তখন দিলাইছি। পেঁয়াজ রসুন করে ব্রাউন কালার করে বাইজানের মগে। তো আমার পেঁয়াজ রসুন ব্রাউন কালার করিয়া বাইজানিছে গিয়ে দেখা পড়া লাল লাল কালার হয়ে গেছে। তো এখন আমি কাঁচা মরিচ লবণ আর টমেটো দিলাইলাম, আধাখান টমেটো দিছি, ধনিয়া পাউডার দিলাম, স্পাইস এখন দিলাইলাম, হলুদের পাউডার, মরিচের পাউডার, পানি দিলাইলাম, মশলা কুচুন যন্ত্রণা করি দিয়া বালাটিকে খসাইয়া নিয়ে মুগি, বালাটিকে মিক্স করিয়া দিয়ে আর খসাইয়া নিয়ে মুগি কিছু সময় লাগাইয়া। মশলা কুচুন দেখতে পারা বালাটিকে খসাইয়া নিছে গিয়ে পানি একবারে শুকাই গেছে। তখন আমি লাউ আগা ফাতা যেটা ওটা দিলাইমো আর কি, ফ্রোজন করে রাখছিলাম। হয়তো দেখো কা আলু আছে আর বাদে কিছু বিনস দিছি আর ফ্রেশ কিছু লাই পাতাও ইয়ো, তো তা মিক্স করিয়া কেউলাখান রান্ডাম দেখতে পারা একবারে শক্ত রয়েছে। একবারে ডাইরেক্ট আমি একবারে আইসটাকে বাকরিয়া দিলাইছি, তখন লারা যাইতো না, ডাঁটা রয়েছে। তখন আমি গুড়িয়া দিলাম, গুড়িয়া দিলে জলদি সফট হয়ে যাব। তো দেখতে পারা এখান সকল কুচিন সফট হয়ে গেছে, লার পাতা ওটা সফটা। আর আমি কিছু খসাইয়াও নিছে গি, বালাটিকে লাইটা চাইরা বালাটিকে সুন্দর করে খসাইয়া নিছে গিয়ে দেখছি পানি বাড়াইছে, দেখতে পারে একবারে ড্রাই হয়ে গেছে। ওখানে আমি গরম পানি দিব, গরম পানি দিলে তো জলদি আরো সিদ্ধ হয়ে যাব পাতা সকলটা আর কি। পরিমাণ মতো গরম পানি দিলাই এরাম মসৃণ পাতা সিদ্ধ হওয়ার লাগে। তো গরম পানি দিলাইছি দেওয়ার এখন আমি বালাটিকে মিক্স করিয়া আর গুড়িয়া দিলাইমু আর জাল করিয়া নিমু, যত সময় পর্যন্ত ফাতা ওটা সফট হয়েছে না। তো দেখতে পারা পানি একবারে শুকাইয়াছি, কিছু কিছু পানি রয়েছে আর পাতা সপ্তাহ কি সফট হয়ে গেছে, কুক হয়ে গেছে। তো ওখানে আমি মাছ দিলাইমু, এখানে মাঝে দেখতে পারো মখা মাছ নিছি আর ফাইবা মাছ আছে, তো ওটা মাছ দিয়ে কি রান্ধাম। ছোট মাছ তেল এখন রান্ধলে ভালো লাগবো লাগে রান্ধাম। মাছ কুচুন তরে কিছু খসাই আনিমু, বেশি লাড়তাম না, লাড়লে ভাঙি যাইব ছোট মাছ। তো মাছ কুচুন তরে খসাই আনাই গি, দুই এক মিনিট ওলা খসাই আনিমু, বাদে পানি জল জুল লাগে। তো মাছ কুচিন তো আমার খসানি হয়ে গেছে, ওখানে আমি জুলোর লাগে পানি দিলাইমু, বেশি পানি দিতাম না, হালকা পুরো পানি দিমু, পানি অলরেডি আছে কিছু।
তো আগলসর করি আগলস করিয়া করিয়া ওলা মিক্স করিয়া দিলা এরা মাছ কুসিন বাংতো না করি। তো আমি আরো 5 মিনিট ওলা খান কুক করিয়া নিমু মিডিয়াম আগুন দিয়া দেন আমার তরকারিটা হয়ে যাব। তো ঠিক আছে ওই যাক ওইগুলো পরে আপনারা লগে শেয়ার করাম। হয়তো দেখতে পারা তরকারিটা লামাই লিসি হয়ে গেছে আর কিছু জুল জুলও আছে। তো দেখতে পারা সুন্দর একটা কালার রয়েছে আর মানে তো রমাদানের লাগে খাইয়া দেখাইতে পারতাম নাই কিন্তু অত সুন্দর একটা গ্রান বাড়াইছে। আশা করি মজা হইব। আর ওলা খান ইস্তারও লাগে বাসে হেরি লাগে যারা ইস্তারও বাদ বালা ফাই নাকি। তা আমি মাঝে মাঝে ইস্তারের সময় বাদ খাই মাঝে মাঝে অন্য কিছু খাই বেশি ফুরা বাজা আমার কাছে ভালো লাগে না। তো ইস্তারের সময় আমি প্রায় সময় ভাতও খাই লাই। তো আশা করি ভালো লাগবো আর ওলা খান বানাইয়া খাইতে পারবা। সামনে দিয়েও সামার আইরো গার্ডেনের সময় আইরো যারা গার্ডেনের লাউ ফাতা চাতা ওই ওথা দিয়ে ওলা ছোটো মাছ দিয়া ওলা খান মিক্স করিয়া রানলে সব জাতর জ দিয়া কি ভেজিটেবল বা ছোটো মাছ মিক্স করিয়া দিয়া রানলে ওই অনেক মজা হইব আর সুন্দর একটা গ্রান বাড়াইছে। তো আজকে রান্নাটা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের লগে শেয়ার করলাম। আশা করি আজকের মজার রান্নাটা আপনার কাছে ভালো লাগছে আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দেওয়া যাইবা আর বেশি ভালো লাগলে শেয়ার করবা। তো ভিডিওটা পর্যন্ত এখন শেষ করি লাই আর সকল ভালো থাকবা সুস্থ থাকবা আমার লাগে দোয়া করবা আমি আপনার লাগে দোয়া করি। আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ।